হ্যালো জোর্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্টেক বিডির পক্ষ থেকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম RFID কিভাবে আরডুইনোর সাথে কোডিং করে আপনারা একটা প্রজেক্টে ইউজ করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা দরজাতে একটা ডোর লক সিস্টেম করতে পারবেন এই RFID মডুলের সাহায্যে। দেখুন, আপনার ঘরের দরজার জন্য যদি RFID মডুল দিয়ে আপনি একটা ডোর লক সিস্টেম করতে চান, তাহলে কিন্তু আপনার কাছে এরকম একটা কার্ড থাকবে, আপনি ওই কার্ডটা দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। বাকি অন্য যে কোনো কার্ড দিয়ে, দেখুন এখানে যে কয়টা কার্ড আছে, অন্য যে কোনো কার্ড দিয়ে যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে কিন্তু পারবেন না। তো এই সিস্টেম কিভাবে করবেন, শুধুমাত্র আপনার ওই কার্ডে কাজ করবে এবং অন্য কার্ডে যদি এখানে কেউ ধরে তাহলে কিন্তু একটা সাউন্ড করবে, যদি আপনি অ্যালার্ম দিতে চান তাও দিবে। তো এই সিস্টেম কিভাবে করতে পারবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, এটার জন্য আমাদের লাগবে একটা ডোর লক সলিনয়েড, যেটা 12 ভোল্টে অপারেটর হয়। এটা দরজার পিছনের সাইডে লাগিয়ে দিলে এটা কিন্তু কাজটা হয়ে যাবে। তো এটা কিভাবে আপনারা লাগাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এবং কোডিং কিভাবে করবেন সেটাও আজকে আপনাদের দেখাবো। তো এটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে রিলে মডুল ইউজ করতে হবে। তো এখানে আমি অন রিলে মডুল নিয়েছি, যাতে 12 ভোল্ট এর মাধ্যমে ট্রান্সফার হয়, কারণ আমাদের আরডুইনোতে 5 ভোল্ট দিয়ে থাকে। ওইখান থেকে 5 ভোল্ট দিয়ে আমি রিলে মডুলটা চালাবো, তারপর রিলে মডুল থেকে আমার এই ডোর লক সলিনয়েডটা চলবে। ওকে, তা চলুন এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে ভবিষ্যতে এমন ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, দেখুন আমি প্রথমে আপনাদের কানেকশন ডায়াগ্রামটা একটু দেখিয়ে নিই, কারণ কানেকশন ডায়াগ্রামটা যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু আপনি কানেকশন করতে পারবেন না, আর কানেকশনে যদি ভুল করেন তাহলে কিন্তু প্রজেক্টটা কমপ্লিট হবে না। তো দেখুন, এই প্রজেক্টে আমি কী ইউজ করেছি, একটা আরডুইনো উনো বোর্ড, একটা RFID কার্ড রিডার মডিউল, একটা 12 ভোল্ট সলিনয়েড যেটা ডোরে লাগাতে হবে, আর একটা 5 ভোল্ট রিলে মডিউল, একটা রেড এলইডি, একটা ইয়েলো এলইডি, আর একটা বুজার। আর এখানে আমি যেভাবে কানেকশন করেছি, আপনারা ঠিক ভালোভাবে কানেকশন করে তারপরে আপনারা সব কিছু কানেকশন করবেন। আর আমি কিন্তু প্রোগ্রামের ভিতর এই পিনগুলোই কিন্তু নিয়েছি, আপনারা যদি চেঞ্জ করে দেন কিন্তু কানেকশন ডায়াগ্রামে চেঞ্জ করতে হবে। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা কমপ্লিট করে ফেলি। তো ভিউয়ার্স, দেখুন আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি সকল কানেকশন করেছি। দেখুন, এটা হচ্ছে RFID কার্ড রিডার মডিউল, আর এটা হচ্ছে আরডুইনো বোর্ড, আর এখানে দেখুন আমি একটা ইয়েলো ইন্ডিকেটর, একটা রেড ইন্ডিকেটর, একটা বুজার নিয়েছি। অর্থাৎ যখন আমার যে RFID দিয়ে আমি এটাতে অ্যাক্সেস করব সেটাতে যখন আমি দিব তখন আমার ইয়েলো এলইডি জ্বলবে, আর যখন অন্য যে কেউ যদি অন্য কার্ড এনে এখানে ধরে তাহলে আমার বুজার একটা সাউন্ড করবে আর রেড এলইডি জ্বলবে। আর এখানে আমি একটা রিলে মডিউল ইউজ করেছি, জাস্ট এখানে যাতে ডোর লক সলিনয়েডটা 12 ভোল্টে চালাতে পারি এই কারণে, আর এখান থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমি দিয়েছি। তাহলে দেখলেন আমি যে কানেকশন ডায়াগ্রাম দেখালাম সেই ডায়াগ্রাম অনুযায়ী আমি সকল কানেকশন করেছি। এখন চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই এবং কোডিংটা দেখাই, তারপরে আপনাদের এটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখুন এই ফোল্ডারটা, দেখুন RFID ডোর লক, এইখানে যে কোডিংটাই এটাই হচ্ছে এই প্রজেক্টের কোডিং। তো এটা আমি ওপেন করছি। ওকে, দেখুন আমি কোডিংটা ওপেন করলাম। এখন আমি কম্পাইল করি, দেখি কোনো এরর আছে কিনা, তারপরে আমি কোডিংয়ে কী কী করেছি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখুন ডান কম্পাইল, কোনো এরর নাই, তার মানে আমার কোডিং ঠিক আছে। এখন আমি কোডিংয়ে কী কী করেছি, আর এইখানে দেখুন এই ফোল্ডারে কিন্তু একটা লাইব্রেরি ফাইল রয়েছে, এই লাইব্রেরি ফাইল কিন্তু আপনার অ্যাড করে নিতে হবে। তো এটা আপনারা কিভাবে অ্যাড করবেন আর এই প্রজেক্টের কোডিং কিভাবে করবেন প্রথম থেকে সেটা বোঝার জন্য আমি গত একটা ভিডিও আপনাদের কিন্তু দিয়েছিলাম, ওই ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম। আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে এইখানে RFID নামে সার্চ দিয়ে এখানে এন্টার করবেন। দেখুন প্রথমে যে ভিডিওটা, দেখুন এই যে আরডুইনো RFID টিউটোরিয়াল, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, আর আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও কিন্তু দেখতে পারেন, এইখানে ভিডিওসে ক্লিক করে কিন্তু দেখতে পারেন, এখানে অনেক ভিডিও আছে। তো যাই হোক, আপনারা RFID এর ওই ভিডিওটা একটু দেখে নেবেন। আর এখানে আমি কি করেছি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে প্রথমে আপনারা লাইব্রেরি ফাইলটা অ্যাড করবেন, লাইব্রেরি ফাইল কীভাবে অ্যাড করবেন ওই ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়েছি। আর এইখানে কি করেছি, দেখুন এখানে রেড এলইডি 6 নম্বর পিন, ইয়েলো এলইডি 7 নম্বর পিন, তারপর বুজার 4 নম্বর পিন, তারপর রিলে 5 নম্বর পিন। আপনারা যদি চেঞ্জ করে দিতে চান আপনারা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আমি কানেকশন ডায়াগ্রামে এখানে রিলে দিয়েছি 4 নম্বর পিনে, আর এখানে বুজার দিয়েছি 5 নম্বর পিনে, এখানে আমি ঠিক করে দিলাম। আর এইখানে কিন্তু অবশ্যই আপনি যে কার্ড ইউজ করবেন ওই কার্ডগুলো কিন্তু অবশ্যই আপনারা রিড করে নেবেন। তা কীভাবে রিড করতে আমি আগের ভিডিওতে দেখেছি, জাস্ট এখানে আমি আপনাদের দেখাচ্ছি না। এখানে জাস্ট কার্ড রিড করে এটা
আর তারপরে এটাও আপনারা রাখতে পারেন, একটা রিং কার্ড আর একটা এমনি ডাইরেক্ট কার্ড, আপনারা দুইটা কার্ডই কিন্তু রিড করে রাখতে পারেন। তারপর আপনি যে প্রজেক্টে ইউজ করবেন সেই প্রজেক্ট অনুযায়ী কাজ করবেন। তো এই প্রজেক্টে আমি কী করেছি যে একটা কার্ডে আমার কিন্তু অ্যাক্সেস পাবে আর ডোরটা খুলবে আর অন্য কোনো কার্ডে কাজ করবে না। তো এখানে আমি কী করেছি, এগুলো আপনারা সবই লিখে দেবেন, এই বয়েড লুপের ভিতরেই মেন কাজ এগুলো সবই থাকবে। তারপরে দেখুন এইখানে ইফ কার্ড, অর্থাৎ এই কার্ডটা যখন মিলে যাবে তখনই কিন্তু আমার ডোর মনে করেন স্লো নাইটটা ওপেন হবে এবং আমি ঘরে ঢুকতে পারবো বা বেরোতে পারবো, অন্য কোনো কার্ডেই কাজ করবে না। যদি অন্য কোনো কার্ড দেওয়া হয় তাহলে কিন্তু আমার রেড এলইডি জ্বলবে, বুজার একটা সাউন্ড করবে, তারপর 30 সেকেন্ড পরে এটা অফ হয়ে যাবে। আর যদি আপনি এখানে টাইম কম বেশি করতে চান অবশ্যই এখানে 3 সেকেন্ড আমি দিয়েছি, আপনারা কম বা বেশি দিতে পারেন, অর্থাৎ কত সময় ধরে আপনার সোলোনারটা অফ থাকবে, অর্থাৎ খুলে যাবে তারপর কত সময় পর আবার এটা লক হয়ে যাবে, এটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ওই ভিডিওটা একটু দেখবেন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা যেহেতু আমি কম্পাইল করেছি, দেখুন কোনো ইরর না, ইরর থাকলে এখানে অবশ্যই ইরর আসতো। তা চলুন এটা আমি আপলোড করে দিই। এখানে দেখুন আমি শুধুমাত্র এই কার্ডটাই যে কোডটা আমি পেয়েছি সেটা দিয়ে কিন্তু আমি শুধুমাত্র অ্যাক্সেস করব অন্য যে কোনো কার্ডে। দেখুন এইখানে আমার দুইটা কার্ড রয়েছে, অর্থাৎ দুইটা রিং কার্ড রয়েছে আর একটা এই কার্ড রয়েছে, এই কোনো কার্ডে কিন্তু অ্যাক্সেস করবে না। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা আমি এখানে ধরছি, ওকে দেখুন আমাদের এটাতে কিন্তু অ্যাক্সেস পেয়েছে এবং দরজাটা এখন কিন্তু খুলবে। দেখুন আমি যে কয়বার দিব এটাতে কিন্তু নিবে। ওকে, এখন যদি আমি এইখানে অন্য যে কোনো কার্ড দিই এটাতে কিন্তু কাজ হবে না, এবং আমার এখানে কিন্তু রেড এলইডি জ্বলছে এবং বুজারটা সাউন্ড করছে। ওকে, দেখো এখানে অন্য যে কোনো কার্ড বা রিং এনে দিলেই হবে না, আপনি যদি চান যে দুইটা রিংয়ে কাজ করাবেন তাও কিন্তু করতে পারবেন, জাস্ট কোডিং এর ভিতর তাহলে ওইটা দিয়ে দিতে হবে। এখানে জাস্ট আমি একটা কার্ডে কাজ করেছি এবং যে কার্ডটি কাজ করেছি সেই কার্ডেই কিন্তু কাজ করবে। দেখুন এই কার্ডটা আমি আবার দিচ্ছি, দেখুন আমার সোলোনাইটটা অন হয়েছে। অর্থাৎ আপনার দরজাতে সোলোনাইটটা লাগিয়ে দেবেন, তারপর আপনার যে কার্ডটা সেটা আপনার কাছে রাখবেন, আপনার দরজা যখন খোলার দরকার হবে তখন ওই কার্ডে অ্যাক্সেস করে আপনি ডোরটা খুলতে পারবেন। অন্য যে কোনো কার্ডে যদি আপনি যে কেউ অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রজেক্টটা আপনারা কীভাবে করতে পারবেন। এখানে জাস্ট আমি এখানে সেটিং করে দেখেছি, এখানে আর্ডুইনো উনোর পরিবর্তে যদি আর্ডুইনো প্রো মিনি ইউজ করেন তাহলে কিন্তু আরও কম জায়গার ভিতর আপনি করতে পারবেন এবং দরজাটা আপনি সেট আপ করতে পারবেন। এখানে জাস্ট আমি তো আগোছালোভাবে করেছি, আপনারা যদি সাজিয়ে করেন তাহলে দরজাতে খুব সুন্দরভাবে লাগাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ডোল্লা কিভাবে আপনারা করতে পারবেন। আমি কোডিংটাও দেখিয়ে দিলাম, সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিলাম এবং এটা কিভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।